মালয়েশিয়ায় আসছে করোনা টিকার চতুর্থ ডোজ, বুস্টার শট নিতে হবে আবারও। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় সম্ভাব্য চতুর্থ কোভিড-19 ভ্যাকসিন ডোজ দেওয়ার ব্যাপারে স্টাডি করছে, যারা ইতোমধ্যে তাদের সিনোভ্যাক ভ্যাকসিনের প্রথম দুটি ডোজ গ্রহণ করেছে এবং বুস্টার ডোজ হিসেবে ফাইজার বায়োনটেকের কমিরনাটি বুস্টার শটটি গ্রহণ করেছেন। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী খাইরেজা মালুদ্দিন বলেছেন, মন্ত্রণালয়ের কারিগরি কমিটি বিষয়টি খতিয়ে দেখছে, যাতে প্রাপকরা আরও সংক্রমণযোগ্য ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় সুরক্ষামূলক স্তরগুলো অর্জন করতে পারে। এক সাম্প্রতিক গবেষণার মন্তব্যে তিনি বলেন, যেটি দেখা গেছে তা হচ্ছে সিনোভ্যাকের দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করার পর ফাইজার বায়োনটেকের বুস্টার শট গ্রহণ করে স্ট্রেনের তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কম প্রতিরোধ ক্ষমতা দেখাচ্ছে, এই জন্য তাদেরকে আরও একটি বুস্টার শট দেওয়ার ব্যাপারে আমরা চিন্তাভাবনা করছি। তিনি বলেন, আমরা এই স্টাডি সম্পর্কে সচেতন, আমাদের কারিগরি কমিটি বর্তমানে তথ্য পর্যালোচনা করছে যে কোভিড-19 ইমিউনাইজেশন টাস্ক ফোর্সকে প্রয়োজনীয় সুপারিশ করবে যারা তাদের প্রাথমিক ভ্যাকসিন হিসেবে সিনোভ্যাক গ্রহণ করেছে এবং বুস্টার হিসেবে ফাইজারের টিকা গ্রহণ করেছে। আজ এক সংবাদ সম্মেলনে খাইরি বলেন, এখন আমাদের সিদ্ধান্ত পৌঁছানো খুব প্রয়োজনীয় হয়ে গেছে। শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গবেষণাটি এখনও সমকক্ষ পর্যালোচনা করা হয়নি। ইয়েল ইউনিভার্সিটি, ডোমিন কিগান প্রজাতন্ত্রের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য প্রতিষ্ঠানের গবেষকরা এই গবেষণাটি পরিচালনা করেছেন। সমীক্ষা অনুসারে ফাইজার শটের সাথে সিনোভ্যাক দুই ডোজ পদ্ধতি একটি দুই ডোজ এমআরএনএ ভ্যাকসিনের মতো একটি অ্যান্টিবডি প্রতিক্রিয়া তৈরি করবে। অমিক্রনের বিরুদ্ধে অ্যান্টিবডির মাত্রা পূর্বপুরুষদের রূপের তুলনায় 6.3 গুণ কম এবং ডেল্টার তুলনায় 2.7 গুণ কম ছিল বলে জানানো হয়েছে। এক্ষেত্রে মালয়েশিয়ায় যারা সিনোভ্যাকের দুটি পূর্ণ ডোজ গ্রহণ করেছেন তাদেরকে আরও একটি বুস্টার শট গ্রহণ করার পর চতুর্থ আরও একটি শট গ্রহণ করার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে যারা সিনোভ্যাকের দুই ডোজের পর ফাইজারের বুস্টার শট গ্রহণ করেছেন তাদেরকে চতুর্থ ডোজ হিসেবে ফাইজারের আরও একটি বুস্টার শট দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, প্রবাস কণ্ঠ। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।